সালামু আলাইকুম। আমরা যারা সৌদি আরবের মধ্যে এরকম এসটিসি কোম্পানির যে নেটগুলো চালাই ওয়াইফাই, তো এই ওয়াইফাইগুলো কিন্তু আমাদের মাসিক বিল দিতে হয়, সেটা অনলাইনের মাধ্যমে। আর এগুলার সিস্টেমটা হচ্ছে কি, আপনার যে অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে লাইনটা এসে দিয়ে যায়। আর এই মেশিনটা নিতে হলে আপনাকে এসটিসি অফিসে, যেই কোনো আপনার নিকটবর্তী যে কোনো অফিসে অ্যাপ্লাই করলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে মেশিনগুলো দিয়ে যাবে, কোনো বিল দিতে হবে না প্রথম অবস্থায়। এরপরে আপনার যে নির্দিষ্ট এমবির স্পিড অনুযায়ী, আপনি যদি 100 MB নেন সেই একটা রেট, আপনি 200 MB নেন সেই রকম আর একটা রেট, তো এই নির্দিষ্ট এমবির উপর আপনার বিলটা আসবে। আপনি যেদিন থেকে নেটটা নেওয়া শুরু করছেন, মানে যেদিন থেকে আপনি মেশিনটা সেট করছেন, সেদিন থেকে কিন্তু আপনার বিলটা স্টার্ট হবে। তার আগে যদি আপনি মাসের 15 তারিখে নেন, তাহলে আপনার 15 তারিখ থেকে স্টার্ট হবে। সিস্টেমটা খুবই ভালো। তো এই মেশিনটা সেট করতে কোনো টাকা লাগানো সম্পূর্ণ ফ্রি, তবে এই মেশিন থেকে আপনার একটা লাইন আসবে এবং 4টা লাইন আউট করতে পারেন, যেটা আমি 3টা লাইন আপাতত আউট করছি আর 1টা লাইন আপাতত বন্ধ রাখছি, মেশিনটা যাতে লোড বেশি না হয়। তো যখন আপনার এই মাসিক বিলটা আসবে, আপনার মাসের যে সময় বিলটা আসুক না কেন, আপনার এই প্রত্যেকটা মেশিন, আপনি যদি 2টা মেশিন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার 2টা অ্যাকাউন্ট হবে, মানে একটা মেশিনের উপরে আপনার 1টা অ্যাকাউন্ট হবে। আর এই মেশিনটা যদি আপনি নিতে যান, তাহলে আপনার আকামালা লাগবে আর একটা ফোন নাম্বার লাগবে, বাস আর কিছুই না। তো আকামা এবং ফোন নাম্বার দিয়ে নেওয়ার পর আপনি, এটার মেয়াদ হলো 1 বছর, 1 বছরের মধ্যে আপনি এটাকে সম্পূর্ণ বিল দিয়ে চালাতে হবে প্রতি মাসিক সিস্টেমে। আর যদি আপনি 1 বছর পরে চালান, পরে যে কোনো সময় বন্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি 1 বছর শেষ হওয়ার আগেই বন্ধ করে দেন, তাহলে প্রতি মাসে 100 করে জরিমানা দিতে হবে। মানে আপনি 8 মাস চালাছেন, কিন্তু 12 মাস আপনার কন্ট্রাক্ট, মানে 4 মাস, তো 4 মাসের 400 রিয়াল জরিমানা দিয়ে আপনি লাইনটা ক্লোজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা এই লাইনটা করতে পারবেন। এবং এখন দেখিয়ে দিচ্ছি কেউ আপনারা এই লাইনের, মানে এই মেশিনের যে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার যে মাস শেষে যে বিলটা আসবে, সেই বিলটা আপনারা কীভাবে দিবেন, সেই বিলটা আমরা অনলাইনের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে বা সারাফ, মানে যে এটিএম বুথ বলা হয়, সেই এটিএম বুথের মাধ্যমে যে কোনোভাবে আপনি দিতে পারেন। তো আমি আলরাজি ব্যাংকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কেউ আপনারা এই মেশিনের অ্যাকাউন্টের যেই বিলটা আমার বাকি আছে, সেই বিলটা আমি পরিশোধ করব। তো বিলটা পরিশোধ করার জন্য, যেহেতু আমার এটা এসটিসি সিমের মাধ্যমে আমি আমার অ্যাপ্লাই করছি, আমার একটাই সিম মাত্র এসটিসি সিম, যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনেকে যোগাযোগ করতে চাইলে সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বার উপরে। তো এখন আমি এই যে আমার যে অ্যাকাউন্ট নাম্বার, আমার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের মধ্যে আমার মেসেজ আসবে, সেটা আসবে 900 থেকে, মানে 900 থেকে আমার SMS আসবে। তো আমি প্রথমে আমার SMS চলে যাচ্ছি। এখন কাস্টমার কেয়ার যে অপশনটা, এটাকে, এটা দেখেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন যে 900, এখানে আমার মেসেজ আসবে যে আমার কত টাকা মাসিক বিল এবং যে অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা আমার বাকি, এই দুইটা নিয়ে চলে আসবে। এক্ষেত্রে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে আপনি যদি সর্বোচ্চ 2 মাস এক টানা যদি বিল না দেন, তাহলে 3 মাসের সময় আপনার নেটটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। এবং আপনার যে ক্লোজ হওয়ার পরে যে আপনার যে বাকিটা আছে, সেই বাকিটা আপনার অবশ্যই কিন্তু দেশে যাওয়ার আগে পরিশোধ করে দিতে হবে, সেটা জরিমানা সহ। তো সুতরাং আপনারা ক্লোজ করার আগে অবশ্যই অফিসে গিয়ে আকামা দিয়ে ক্লোজ করবেন, তার আগে না, তাহলে আপনি সমস্যায় পড়বেন। তো এখন দেখেন আমার যে অ্যাকাউন্ট নাম্বার এবং আমার কত টাকা বাকি আসছে সেটা এখানে আসছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম আমার অ্যাকাউন্ট নাম্বারটা। এবার আমি চলে যাবো আলরাজি ব্যাংকের মধ্যে। তো যেহেতু আমি আলরাজি দিয়ে এটা অ্যাপ্লাই করবো, মানে বিলটা পরিশোধ করবো, তো আমি আলরাজি ব্যাংকে চলে আসলাম। এবার আমি সেটিংটা পরিবর্তন করে দিচ্ছি, সেটিং দেন ওকে দিলাম। এখন দেখেন আমার আলরাজি ব্যাংকের অপশনটা চলে আসছে। তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে নিচ্ছি। আমি আমার আলরাজি ব্যাংকের অ্যাপসের মধ্যে লগ ইন করে নিলাম। এবার উপরে দেখতে পাচ্ছেন যে 3টা ডট ডট আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এরকম অপশন আসবে, তারপর পেমেন্টস অ্যান্ড বিল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো এখানে আমরা নিউ অ্যাড বিল, মানে আমাদের বিলটা দিতে হলে আগে আমরা অ্যাড করতে হবে, তো আমরা এখানে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করলাম। এবার টেলিকম অ্যান্ড ইন্টারনেট, এই অপশনটাতে ক্লিক করব। এখন এই টেলিকম অ্যান্ড ইন্টারনেটের মধ্যে আমরা যতগুলো অপশন আছে, এখানে অসংখ্য অপশন আছে, মানে এই দেশে যতগুলা সিম কোম্পানি আছে সবগুলার এরকম সিস্টেম এখানে দেওয়া আছে, এবং কি এসটিসি কোম্পানিরও কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। তো আমরা এখানে 001 এসটিসি এখানে ক্লিক করব। দেন এখন দেখেন বিল ডিটেলস, মানে আমার যেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি যেটা কপি করে আনছি, আমার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলে আমাদের এখানে সব যে কত টাকা ডিউ আছে সেটা চলে আসবে। তখন আমি জাস্ট ক্লিক করার পর টাইপে ক্লিক করলে আমার এটা চলে আসবে। তো আমার এখানে কিন্তু এখন কত রিয়াল আমার বকেয়া সেটা দেখাচ্ছে, যদি আমার বকেয়া না থাকতো তাহলে দেখাইতো না। এখন আমরা এটাকে অ্যাড করবো, প্রথমে অ্যাড করার পর আমরা এটাকে পেমেন্ট করবো। তো আমরা নেক্সট দিয়ে আমরা এখানে চলে আসলাম। এবার আমরা জাস্ট এখানে যদি এডিট অপশন আছে, আপনারা চাইলে এডিট করতে পারেন,
বা ক্যান্সেল দিয়েও যেতে পারেন। তো আমরা এখানে জাস্ট কনফার্মে ক্লিক করব। আমি তো কনফার্মে ক্লিক করার পর আমার যেই সিম দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি সেই সিমের মধ্যে একটা কোড আসবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটা আমি এখানে দিয়ে দেবো, যেমন আমার লাস্টে 181 সিম। তো এটাতে আমার কোড চলে আসলো। এখন দেখেন বিল অ্যাডেড সাকসেসফুল, মানে আমার যে বিলটা আমি অ্যাড করছি মাত্র, এখনও কিন্তু আমার একটা পেমেন্ট কমপ্লিট হয় নাই। তো এখান থেকে আপনারা গো টু ড্যাশবোর্ডে চাইলেও হতে পারেন অথবা গো টু মাই বিলও দিয়ে আসতে পারেন। তো এখন দেখেন গো টু মাই বিল দিয়ে আসার পর আমার এই যে আমি মাত্র এটা অ্যাড করলাম সেটা এখন শো করতেছে, আগে কিন্তু এটা শো করে নাই। আপনার কিন্তু অভিষেক দেওয়ার আগে এটা অ্যাড করে নিতে হবে, তা নাহলে এটা শো করবে না। এখন দেখেন এখানে আমি যে বিলটা এটাকে আমি পেমেন্ট করব। তো এই বিলের উপরে চাপ দিলেই দেখেন আমার পেমেন্ট অপশনটা চলে আসবে। পেমেন্ট অপশনে আসার পর এখন প্রম, মানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা এখানে শো করতেছে, এবং পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল কার্ড সিস্টেম, সেই ডিজিটাল কার্ড সিস্টেম কিন্তু এখানে আছে। আমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমার পুরো ডিটেলস, কত টাকা আমার বাকি, সব কিছু চলে আসছে। জাস্ট আমি এখন এখানে কনফার্ম করলে আমার বিলটা টাকাটা কেটে নিয়ে যাবে, একটা কোড দিবে, ভেরিফিকেশন কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়, সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিলাম। দেখেন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেছে এবং এই বিলটা পেমেন্ট হয়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যেই এসটিসি কোম্পানিও আমার যে বিলটা পেমেন্ট হয়ে গেছে সেটা একটা মেসেজ দিয়ে দিবে। জাস্ট আমরা এখন ব্যাগ দিয়ে চলে আসলাম। দেখেন এখন আমার এখানে 00 দেখাচ্ছে, মানে আমার কোনো বিল বকেয়া নাই। তো এটা 100% সঠিক হয়েছে কি না সেটা আবারও আমি দেখিয়ে দিব এখনই। তো এখন দেখেন আমার ব্যালেন্সটাও কেটে নিয়ে গেছে, তো আমার সম্পূর্ণ হয়েছে। তারপরে দেখেন কাস্টমার কেয়ার থেকে অলরেডি একটা চলে আসছে, কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 900। তো এখন আমি আবার আগের মতো সেম একই রকমভাবে চলে যাবো বিল। দেন এখানে 001 এসটিসি, এটাতে আমি ক্লিক করে দিলাম। জাস্ট আমি এখন চেক করব যে আমার বিলটা সম্পূর্ণ দেওয়া হয়েছে কি না। এখন দেখেন আমার বিলটা জিরো, মানে আমার বিলটা পেমেন্ট হয়ে গেছে, আমার কোনো বকেয়া নাই। এইভাবে আপনারা আপনাদের বিলগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এবার ব্যাগ দিয়ে চলে যাচ্ছি। দেখেন ব্যাগ। দেন আমি এখন দেখেন আমার এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি জাস্ট লগ আউট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো লগ আউট দিয়ে বের হওয়ার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে পুরো ক্লোজ করে দিলাম। এবার আমি আবার সিমের মধ্যে চলে আসছি। দেখেন আমার যে এই মাত্র যে আমি বিলটা যে পেমেন্ট করেছি সেই বিলটার বিল নাম্বার এবং টাইম সহ এবং আমার যে কত টাকা বাকি সেটা আমি যে পেমেন্ট করেছি সব কিছু এখানে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যাংক থেকে এই পেমেন্টটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যে কোনো ব্যাংক, যে কোনো পেমেন্ট, এমনকি আমি তো অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে করছি, আপনারা যদি চান সেটা কিন্তু আপনার এটিএম বুথ থেকে করতে পারবেন। সেম অপশন, সেম সিস্টেম, সেম অপশন, এইভাবে আপনার এটিএম বুথ থেকে করতে পারবেন। তো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।